হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলবি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুব ভালো আছি। তো আজকে সকালটাই শুরু করলাম সব কাজের মধ্যে দিয়ে। ক করছি, এ করছি, বি করছি, বলো। এখন ঘুরতে বসতে সকাল 7টা, কাব্য এসছে 10-15 মিনিট হলো, এসে কাব্যকে পড়তে বসিয়েছি আজকে। এখন অবধি এ আর বি আমার সাথে হাত ফিরলো, এই যে এখানে আর এই যে এখানে একবার হয়ে গেছে। তো তারপরে এখন অ আ লিখবে, 1-2 লিখবে, একে চন্দ্র লিখবে, তাই না বেটা? এটা ধরছে কি সুন্দরভাবেই, দেখো এই দেখো পেন্সিলটা এত সুন্দর করে ধরছে। কাব্য কিন্তু খুব সুন্দর করে পেন্সিল ধরে, আর মানে যেদিন থেকে ওকে আমি লিখাতে বসেছি সেদিন থেকে পেন্সিল ধরে। আর আমাকে অনেকেই বলছিল যে কাব্যকে কেন আমি এত তাড়াতাড়ি হাতে খড়িটা দিয়ে দিলাম, কারণ আসলে কাব্যর যখন হাতে খড়ি হয়নি, কাব্য তখন থেকে রুল পেন্সিল এগুলো খুব সুন্দর করে ধরছিল। আর ওর লেখার ইচ্ছা না মানে অনেকদিন থেকেই ছিল, তো আমি ওর জন্য ভেবেছিলাম যে ওকে এবারই হাতে খড়িটা দিয়ে দিব। তার জন্য আমাকে অনেকেই বলেছে যে কেবলমাত্র 1 বছর তাতেই ওকে হাতে খড়ি দিয়ে দিচ্ছিস কেন, বা বাড়ির সবাই একটু আপত্তি করছিল যে এত ছোট বয়সে কেন হাতে খড়ি দিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা তো দেখলাই যে এত সুন্দর করে পেন্সিল ধরে, আর তোমরাই বলো যে একটা 1 বছর 1 মাসের বেবিও এই সকালবেলা আমার কাছে 15-20 মিনিট ধরে ও পড়ে, আর এরকম সুন্দরভাবে বসেই পড়ে, কোনো দুষ্টুমি কিন্তু করে না, ঠিক আছে? আর একটা দুষ্টুমি করে, সেটা হলো দিদির কাছে পড়তে চায় না। কি জানি কেন দিদির কাছে কেন পড়তে চায় না, আমার কাছে এসে পড়ে কিন্তু দিদির কাছে এসে একটুও পড়তে চায় না। দিদি আমাকে বলে যখন আমি ওই বাড়িতে থাকি তখন বাবুকে আমি একটুও পড়াতে বসতে পারি না, কিন্তু আমার কাছে কিন্তু পড়ে। ব্যাটা ব্যাটা, বাবা তোমার হেড কোনটা বেটা, হেড দেখাও। হ্যাঁ, পা কই, পা তোমার পা কোনটা, এইটা, এই দেখো দেখাচ্ছে। আমার বাবা কোনটা, আর আমার আমার সোনা বাবা কোনটা, এদে। তো চলো কাবুকে এখন কিছুক্ষণ পড়াই, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো কাব্য এখানে এখন মুড়ি খাচ্ছে মার কাছে, আর এই যে কাব্য এখন মুড়ি আর খাবে না, এখন বিস্কুট খাচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে কাব্যর নতুন চামচ, দিদি সিলিকনের একটা চামচ অর্ডার করেছিল, আর চামচটা চলে এসছে। আগেই আগের ভিডিওতেও আমি দেখিয়ে মানে দেখেছো তোমরা যে কাব্যকে জল খাওয়াচ্ছিলাম এটা দিয়ে। তোরা পানি পিলো, তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে 7 দিনের মধ্যে সবচেয়ে কঠিন দিন আমার, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবারের পুজো থাকে, তার মধ্যে 3টে ব্যাস থাকে, সকালে থাকে না। তো দিদি এসছে, কাপড় এসছে, তোমরা তো দেখলে সকালবেলায় দিদির আজকে পড়ানো ছিল সকালে, আর গলার অবস্থাটা একটু খারাপ হয়েছে, সর্দি লেগেছে, কাশিও হয়েছে। তো কাব্য শরীর এখন অনেক ভালো আছে, তোমাদের তো বলেছিলাম যে কাব্য শরীরটা খারাপ ছিল, আর যেই কাব্য শরীর ভালো হয়েছে কাব্য কিন্তু একদম দুষ্টুমিতে ভরে গেছে। এখানে এখন কাব্য দাঁড়িয়ে আছে, কাব্য এই যে এদিকে দেখ, মোবাইল এদিকে রাখা, এদিকে মিমি মিমি হাই করো, হাই করো, হাই করো, হাই, এটা সকালে সকালবেলা হাই করেছে, হাই 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 করো, হাই, বাবা বাবা বাবা, আর আগের দিন তোমরা তো দেখেছিলে আগের ভিডিওতে মানে রবিবারের ভিডিওতে যে মামা বাড়ি থেকে আচার নিয়ে এসেছিলাম, আর দিদিকে দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে? আর দিদি আমাকে এসে বলছে বোন আমার আচারটা আমাকে দে, আমি ভিডিওতে দেখলাম তুই অনেকটি আচার নিয়ে এসেছিস। তো যাই হোক, খেয়ে শেষ হয়ে গেছে, তো যেটুকু সেটা দিদিকে দিয়ে দিলাম। দিদি তো আচার পেয়ে কেমন লাগছে? পণ্ডিত এখানে কাজ করছে, দিদিকে একটু মাত্র আচার দিয়েছি, আর এই যে কুল কুল দিয়েছি, দেখো কৃতিকা আমাকে অনেকটি কুল দিয়েছে এখানে। জল চলে আসতে জিবে, কেউ কি আছে তো চোখে, একটু জলটা দেখা, তাহলে দিব। তো এই যে দেখো কুল,
এই যে কুল ঋতিকা দিয়েছে, থ্যাংক ইউ ঋতিকা এত সুন্দর কুলটা আমাদেরকে দেওয়ার জন্য। কিন্তু শরীর এত খারাপ যে কুলটা যে খাবো খেয়ে মজা নিব সেটা নিতে পারছি না, কারণ গলার অবস্থা খারাপ হয়ে আছে। তো দিদি আজকে বলছি একটু খেয়ে নিবো, যা হবে হবে। তারপর কাব্য বাড়ি গেল, আর কাব্য বাড়ি যাওয়ার সাথে সাথেই আমি ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। তো সকালবেলা কাব্য থাকার জন্য ঘরের কোনো কাজে ঠিক করে উঠতে পারি না। তারপর এখানে রান্নাঘরে গিয়ে দেখছি মা এখানে রুটি তৈরি করছিল, আর তখনও কিন্তু মা রান্না বসেনি, আর বাবা চলে এসেছে আজকে। বাবা এসে আজকে মার কাজে একটু হাত লাগিয়েছে। বাবা এখানে এখন আলু কাটছে, আর এটা হচ্ছে লাল আলু। বাবা লাল আলু তো, এটা সাদা আলু মাছের জন্য। তো এখানে মাছের জন্য বাবা এখানে আলু রেডি করছে। বাবা কিন্তু সুন্দর করে চাকু দিয়ে আলু কাটতে পারে। হ্যাঁ, মা এইভাবে আসলে রুটি করেনি কখনো। এখন আমি যাবো স্নানে, স্নান করে এসে তারপরে যাবো পুজো করতে। হাই করে দে, হাই করে দে, মিষ্টি একটু হাই করে দাও। ওরে বাবা রে, এখন পড়াতে বসলাম আর মিষ্টি আজকে আমাকে এসে কানে কানে বললো। কি বললি তুই আমাকে কানে কানে? জোরে জোরে বল, জোরে বল, জোরে বল, বল না, লজ্জা পাচ্ছিস? মিষ্টি লজ্জা পাচ্ছে। কি বললো আদিত্য, মিষ্টি কি বললো রে? হ্যাঁ, মিষ্টিকে ইঞ্জেকশন দিয়েছে, তাই জন্য যাতে ওকে আমি আজকে অল্প পড়াই। দেখছো তো সবার কত বাহানা এদের। এখানে আছে জানবি, জানবি হাই করো, হাই করো। হ্যাঁ, বাস আজকে কি পড়েছে রে? হ্যাঁ, আচ্ছা কি পড়েছিস? বিয়ে বাড়ি যাবি না কি? বিয়ে বাড়ি যাবি না? তাহলে বিয়ে বাড়ির জামা কাপড় পরেছিস যে, দারুণ লাগছে তো। হাই করে দে, সবাইকে হাই করে দে, ওই হাত দিয়ে কর, এ হাত দিয়ে। হ্যাঁ, আরে এই যে, আরে মাহির কোথাও যাবে নাকি রে? বাবার বার্থডে আজকে, ও দারুণ ব্যাপার তো, তাই জন্য মাহিও এত সুন্দর জামাটা পরেছে নাকি? হাই করে দে। আর এটা হচ্ছে উদয়, উদয় হাই করে দে, উদয়কে তোমরা প্রথমবার দেখছো। আর এটা হচ্ছে আমাদের কি রে, নাম কি রে, ভুলে গেছি নামটা, বলতো দেখি কি নাম তোর? রূপু না রুমু? রুমু, ভালো নাম বল। অনিতা, হাই করে দে। তো কেউ সবাই প্রথমবার দেখছে। আর এটা তো হচ্ছে আমাদের বৃষ্টি রানী, হাই করবি না? তো এখন ঘুরতে বসছে দুটো। এই যে আমার মা প্রেসারের ওষুধ খেতে ভুলে গেছে। হ্যাঁ, 12:30, আর তোমরা দেখলে তো ঘুরতে বসছে এখন দুটো। এই দেখো মা আজকে কি বানিয়েছে, তোমরা বলো তো কি আছে এটা, বলো। এই দেখো, এটা হচ্ছে লঙ্কার, বড় বড় লঙ্কার চপ। এই লঙ্কা মানে মিষ্টি, মানে ঝাল লাগে না খেতে। তো এই লঙ্কার চপ না, লঙ্কার বড়া, এর মধ্যে আলু নেই, লঙ্কার বড়া। এখানে হয়েছে হচ্ছে মাছের ঝোল, মানে রুই না কাতলা, যদি বেশি করে না খাস তাহলে কিন্তু লঙ্কার বড়া পাবি না, কম পাবি। তো কে বলো, অত সুন্দর এত সুন্দর লঙ্কার বড়াটা মিস করে। আর আজকে না আমি, মানে আমার সামনেই এক্সিবিশন আছে, ঠিক আছে, ওই জন্য খুব ব্যস্ত আছি আমি। একটা সৃজনী হাটের এক্সিবিশন আছে, একটা লিঙ্ক বালের এক্সিবিশন আছে, তো অনেক জায়গায় এক্সিবিশন আছে, তাই জন্য একটু কথা বলছিলাম ফোনে, তাই জন্য দেরি হয়ে গেলো। তো ভেবেছিলাম মা যখন আজকে লঙ্কার বড়াটা বানাবে তোমাদেরকে, আর অনেকদিন থেকেই ভাবছিলাম যে এই রেসিপিটা আমি শেয়ার করবো, মা খুব সুন্দর বানায়, কিন্তু আজকেও হলো না, ঠিক আছে, অন্য একদিন আবার হবে। আসলে আজকে হচ্ছে 29 তারিখ, আর আমার এক্সিবিশন হচ্ছে 16-17 আর 30-31, তো প্রচুর টাফ। আর এক্সিবিশন আসার আগে তোমাদের তো আমি আগের ভিডিওতেও বলেছি, আগের বলতে 2-3 দিন আগে আমি ভিডিওতে বলেছিলাম যে এক্সিবিশন আসতে গেলে প্রচুর কাজ করতে হয়। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো এইমাত্র ছাদে আসলাম, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, এখন বাজতে হচ্ছে 3:15, খেয়ে উঠেছি সেই 2:30 সময়। তো আসলে একটু এডিটিং করছিলাম, তারপরে এখন ছাদে আসলাম। আর যে তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম কুলগুলো, তো ওই কুলগুলো নিয়ে আমি এখন ছাদে চলে এসেছি। আর ঋতিকা দিয়েছে কুলগুলো, তো কুলটা আমি টেস্ট করবো, দেখে তো খুবই ভালো লাগছে। যেহেতু সর্দি কাশি জ্বর লেগেই আছে, তাই জন্য আমি খেতে পারছিলাম না কদিন ধরে, এখন খাবো। সুন্দর, এটা ওই কি বলবো, নারকেল কুলের মতনই খেতে,
মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব সুন্দর। তো আমি বেশি নিয়েনি, পাঁচটা মাত্র কুল নিয়েছি, কারণ গলার অবস্থা এমনিতেই খারাপ, সকালবেলা তো গলার অবস্থা খারাপই ছিল, তো এখন একটু ভালো আছে, তাই জন্য বেশি নিয়েনি, পাঁচটা মাত্র কুল নিয়েছি। তো যাই হোক, এখন তারপরে একটু ঘুমাবো, তারপরে বিকেলে আবার পড়ানো আছে। তো তোমাদের তো আজকে সকালেই বলেছিলাম যে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে হচ্ছে যে প্রচুর একটা মানে কি বলবো মানে বিশাল কঠিন একটা দিন আমাকে পার করতে হয়। আমার সপ্তাহে কোনো দিন প্রবলেম হয় না, কিন্তু বৃহস্পতিবার দিনটা এতটাই চাপ থাকে কাজের যে খুব প্রবলেম হয়। তো তোমরা দূরে লক্ষ্য করলে দেখতে পারবে, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একদম স্কুল মাঠ, আর এখানে সব বাচ্চারা দেখো খেলা করছে এখন, আর ছোটোবেলাও আমরা এই জায়গাটাতে খেলা করতাম। আর এটা এই মাঠটা খুব পছন্দের একটা মাঠ আমাদের কাছে, খুব একটা পছন্দের মাঠ। এই এই মাঠেই আমরা কিন্তু ছোটো থেকে খেলে বড় হয়েছি, ঠিক আছে। এখন তো প্রাচীর হয়ে গেছে, কিন্তু আগে যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু প্রাচীর ছিল না। তো আজকে যখন বাচ্চাগুলো খেলছে আমি ছাদ থেকে দেখলাম, তো খুব ভালো লাগছে আসলে, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, আমরাও ছোটোবেলা খেলতাম সবাই মিলে, তো এখন আমরা সবাই বড় হয়ে গেছি। আগে যখন যারা খেলতাম পাড়ার সব আরও দিদিরা বোনরা ছিল সবাই, এখন সবাই কাজে ব্যস্ত, কার বিয়ে হয়ে গেছে চলে গিয়েছে এখান থেকে। তো কী বলে না যে দিনগুলো তো চলে যায়, কিন্তু মনে অনেক কিছু মনে থেকে যায়, সেগুলো ভোলার না। তো এরকমই মানে এখন মনে হয়, যখন বড় হয়ে গেছি তখন মনে হয় ছোটোবেলার দিনগুলো বেশ ভালো ছিল, হ্যাঁ, কোনো চাপ ছিল না, কাজের খাওয়া দাওয়া করতাম, ঘুমাতাম, মজা করতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, পড়াশোনা করতাম। সেই লাইফটা যেন খুব একটা কোনো একটা জায়গায় গিয়ে খুব মিস করি, মনে হয় সেই দিনটা আবার ফিরে আসুক ফিরে আসুক, কিন্তু সময় সময় তো চলতেই থাকবে, তাই না? আমার ছোট্ট বোনু হাইকার দেখা যাচ্ছে, কি করছিস? একটু মা জামা কাপড় কিনতে এলো, জোরে বল, জোরে শোনা যাচ্ছে না। মা জামা কাপড় নিতে এলো, হ্যাঁ, আমাকে ডাল দিয়েছে ছাদে শুকোতে। আচ্ছা, ভাত খেয়েছিস? হ্যাঁ। তাই কি ভাত খেলি আজকে? খেলাম রসা আর আরে বেগুন ভাজা, বেগুন ভাজা, হ্যাঁ, আর ওই জেঠি দিয়েছিল বড়া। আচ্ছা, এখন নিচে নামলাম, আর ছাদে যেহেতু রোদ ছিল না, নিচে নামছি তো পুরো অন্ধকার লাগছে, পুরো আমার চোখটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো এতক্ষণ বোনুর সঙ্গে গল্প করছিলাম, এবার নিচে আসলাম, তো একটু রেস্ট নিবো ভাবছি, কারণ সারাদিনটা বাসতে চললো, আবার পাঁচটায় পড়ানো আছে, আর মানে এখন এতটাই চাপ বেড়ে গেছে যে যেমন অভিনবর চাপ যাচ্ছে তেমন আমার চাপ যাচ্ছে। মানে কোথাও ঘুরতে যাওয়া তো দূরের কথা, এমনকি আমরা মানে কি বলবো একটু কোনো কাজও কাজ যে করতে যাবো সে টাইমও পাচ্ছি না। তোমরা তো ভিডিও দেখছোই আমার, তোমরা তো জানোই ব্যাংকে যাওয়ার টাইম ছিল, দিন অভিনবর ডিউটি থেকে বেরিয়ে কোনোরকমভাবে ছুটি নিয়ে ম্যানেজ করে 10 মিনিটের মধ্যে ব্যাংকের কাজগুলো কমপ্লিট করে আবার ও ডিউটি গেল, মানে এতটাই চাপ হয়ে গেছে না কাজে যে কী বলবো। তো যাই হোক, এখন একটু রেস্ট করি, তারপরে আবার তো পড়ানো শুরু হয়ে যাবে, 9টা অবধি আজকে পড়ানো আছে। তো আজকে 5টার দিকে ভিডিও করতে পারিনি, রেডি হয়ে তাড়াতাড়ি করে পড়াতে বসে গেছি, কারণ সবাই পড়তে চলে এসেছিলো, আর আজকে সবাই 5টার মধ্যেই পড়তে চলে এসেছিলো, তাই জন্য ওদেরকে পড়া দিয়ে একটু আজকে ওরা কী করছিল তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমার 5টার ব্যাচটা না খুব ভালো, ওরা খুব শান্তশিষ্ট, পড়াশোনা খুব সুন্দর করে করে, আর আমি কালকে একটু বকা দিয়েছিলাম বলে আজকে সবাই একদম একজনও লেট করেনি, সবাই 5টার মধ্যে পড়তে ঢুকেছিলো, সবাই পড়া রেডি করে নিয়ে এসেছিলো, আমার আজকে ওদেরকেও তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে। তো এটা এখন 7:30টার সময় সবাই ঢুকলো, এই একটু দুষ্টামো করে, ঠিক আছে, এই ব্যাচটা একটু লেট করে, তো এখন অবধি সবাই এলো কেবল। তো এখন একটু উঠলাম, একটু জল টল খাবো, খেয়ে আবার বসে যাবো। এবার এটা আমার 9:30 বাজবেই আজকে, কারণ 7:30 অলরেডি বেজে গেছে, আর 9:30 আগে আমি ছুটি পাবো না। তো যাই হোক, তোমাদের সঙ্গে যখন মানে তো তোমাদের সঙ্গে তখন কথা বলতে পারিনি বলে আমি ভাবলাম, না তো অন্যদিন আমি এই টাইমটা তো উঠি না, বাবু আসলে একমাত্র তো বাবুর সঙ্গে দেখা করতে আসি, তো ভাবলাম যে যাই তোমাদের সঙ্গে একটু কথা বলে আসি। তো আমি আর মা প্ল্যান করেছিলাম যে আজকে একটু বেরোবো, একটু পিজা টিজা খেতে যাবো, আসলে আমি যাই, মাকে নিয়ে যেতে পারি না, এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি যে মাকে একটু সময় দিতে পারি না। তো আমি মনে করি মা বাবাকে সময় দেওয়াটা খুব জরুরি আর খুব প্রয়োজন, কারণ একটা টাইম আসে যে মা বাবা তখন মানে আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকে, আর সত্যি কথাই বলতে আমার মা কিন্তু সবসময় আমাকে দিদিকে নিয়েই ব্যস্ত থাকে, তাই জন্য আমার আজকে ইচ্ছে ছিল মাকে নিয়ে যাওয়ার, কিন্তু আজকে তো হচ্ছে না, তো চেষ্টা করবো কালকে নিয়ে যাওয়ার। কালকে তো কাব্য থাকবে, কিন্তু তাও কাব্যকে রেখে যদি যেতে পারি বা কাব্যকে নিয়ে যেতে পারি সেরকম কিছু একটা ব্যবস্থা করে মাকে নিয়ে যাবো। আর মা কিন্তু পিৎজা বার্গার এসব খেতে খুব ভালোবাসে, তাই জন্য আমি একটু ভেবেছিলাম যে 99-এ যে অফারটা দিচ্ছে ওখানে মাকে নিয়ে গিয়ে টেস্ট করাবো যে মার কেমন লাগছে। তো তোমাদের তো সকালবেলা লঙ্কার বড়া ভাজাটা দেখাতে পারিনি, তো এখন মা এখানে লঙ্কার বড়াটা মানে সব কিছু রেডি করাই ছিল, তো ওটা এখন ভাজছে,
আমার পড়ানো হলো এই মাত্র, এখন ঘড়িতে বাজতে হচ্ছে 9:20। তো মা এখানে এখন লঙ্কাটার মধ্যে লঙ্কাটাকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছে, যে জায়গাটাতে আছে লবণ মাখানো। এর মধ্যে চালের গুঁড়ো আছে, বেসন আছে, আর ছোলার ডাল বাটা আছে। ও, ওই জন্যই একটু কড়কড়া ভাবটা হচ্ছিল বলো? চালের জন্য কড়কড়া ভাব। আচ্ছা, আর এই যে কড়াইয়ে তেল দেওয়া আছে, তো এখানে আমি এখন ভিডিওটা করছিলাম আর মা আমাকে ভিডিওটা হয়ে গেল, তারপরে একটা কথা বললো, কি বলছিল বলো? চিমনির আওয়াজ করে খুব, মানে তোমরা ভিডিওটা শুনলে, শুনে বুঝতে পারলে একটা আওয়াজ হচ্ছিল, তো ওটাই মা বলছে তুই মা তো আওয়াজ হচ্ছে, তার মধ্যে তুই কেন ভিডিও করলি? তাহলে তোমরা তো জানোই যে রান্না চলছে এখানে, তো তাই জন্য আওয়াজ চলে এসেছে, তাই জন্য আমি আবার মোবাইলটা অন করলাম, পরে মা যখন বললো তাই জন্য বলে দিলাম যে অন কি হলো। এই দেখো আলু ভাজা। ও হো, কি গো মা, তুমি এরকম আজকাল কি আলু ভাজা করে লুকিয়ে রাখতে শিখেছো নাকি? না না, আলু ভাজা করেছিলাম, বাবা বললো যে এটা রাত্রে হয়ে যাবে, চিম ভাজাটা এখন। আমি সকালবেলা কত কষ্ট করে এই চিমগুলো দিয়ে খেয়েছিলাম, আমার একটুও ভালো লাগছিল না, এখন তো আমার মন খুশ হয়ে গেল। এর মধ্যে মনে লাগছে একটু লঙ্কাও আছে। ইয়ে, তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, মা পুরো একদম গরম গরম বড়া হয়ে যাচ্ছে, দেখেই লোভ লাগছে, তো ভাবলাম যে আর ভিডিও করব না, এবার জমিয়ে খাওয়া দাওয়াটা করবো রাত্রেবেলা, কারণ আলু ভাজা আছে, মাছ আছে, তার সঙ্গে আছে হচ্ছে লঙ্কার বড়া, তারপরে আবার ডালের বড়াও আছে। বাপরে, মনটা তো পুরো খুশ হয়ে গেছে আমার এখন। তো চলো আজকের ভিডিওটা এ অবধি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সঙ্গে থেকো।